আর এই স্মার্ট কার্ড হারিয়ে গেলে কি করবেন? প্রথমে আপনি আপনার নিকটস্থ থানায় একটি জিডি করবেন এবং জিডি কপি নিয়ে যে কোনো একটি উপ পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে সেখান থেকে সত্যায়িত করে সিল নিয়ে আসবেন। সিল নিয়ে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন, এটা একটা উপ পুলিশ কমিশনারের কার্যালয়, সেখান থেকে কিন্তু এখানে সিল করে দিবে, এরকম একটা ফর্ম দিবে। এই ফর্ম নিয়ে হচ্ছে আপনি যাবেন বিআরটিতে, বিআরটিতে গিয়ে সেখান থেকে কিন্তু একটা 3 পেজের ফর্ম দিবে, সেই ফর্মটা ফিল আপ করবেন, আপনার গাড়ি নাম্বার, গাড়ির চেসিস নাম্বার ইত্যাদি সব কিছু দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি সেটা নিয়ে যাবেন কিন্তু ব্যাংকে পে অর্ডার করতে। পে অর্ডার করার পরে সেখানে টাকা জমা দিবেন, 900 টাকার মতন জমা দিবেন। জমা দেওয়ার পরে এটা হচ্ছে যে কোনো একজন, জমা দেওয়ার পরে হচ্ছে 3 নম্বর কাউন্টারে গিয়ে আপনি হচ্ছে যে কোনো একজন ওখান থেকে লোক আসবে, এসে কিন্তু ইনকোয়ারি করবে আপনার গাড়ির কাগজের সাথে এবং গাড়ির মিল আছে কি না। ইনকোয়ারি করার পরে সে আবার সিল সিগনেচার দিয়ে দিবে। দেওয়ার পরে হচ্ছে আপনি 6 নম্বর কাউন্টারে, নতুন বিল্ডিংয়ের 6 নম্বর কাউন্টারে গিয়ে আপনি সেখানে হচ্ছে আপনি আপনার ফর্ম জমা, জমা দেওয়ার পরে তারা একটা নতুন পেপার্স দিয়ে দিবে, সেটা দিয়ে আপনি গাড়ি চালাবেন যতদিনে হচ্ছে আপনার স্মার্ট কার্ড আবার নতুনভাবে না আসে। তো এই হচ্ছে বিষয়, আপনার হচ্ছে যদি স্মার্ট কার্ড বা লাইসেন্স যে কোনো কিছু হারিয়ে যায় আপনি কিন্তু এভাবে করবেন। আপনার নিকটস্থ থানায় জিডি করার পরে হচ্ছে আপনি বিআরটিতে গিয়ে, আমার পুরো ভিডিওটি শুনলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং দেখলে বুঝতে পারবেন। ধন্যবাদ।